দুবেলা দুমুঠো খাবারের জন্য সংগ্রাম করা আব্দুল করিম টেলেগি রাতারাতি বনে যায় ইন্ডিয়ার অন্যতম এক ধনী মানুষ আর এই সব সম্ভব করে এক বিরাট ঠকিয়ে একটা মুভি না ইন্ডিয়ায় উনিশশো বিরাশি সালে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা আমাদের আজকের গল্পের শুরুটা হয় উনিশশো বিরাশি সালের কর্ণাটকের একটা রেল স্টেশন থেকে যেখানে আব্দুল করিম তেলেগি নামের একজন ফল বিক্রি করছে আর খুব তাড়াতাড়ি তার ভাগ্য বদলাতে চলেছে কেননা এখানে তার সাথে একজন লোকের দেখা হয়ে যায় যে যে জানতে পারে শিক্ষিত মানে তার বিকম ডিগ্রি আছে তেলেগু এছাড়াও সে ব্যবসার জন্য খুব ভালো কায়দা করে মানুষের সঙ্গে কথা বলতে পারে তাই ওই লোকটা তাকে তার নাম্বার দিয়ে দেয় আর মুম্বাই এসে তার সঙ্গে দেখা করতে বলে তেলেগুর বাড়ির অবস্থা একদমই ঠিক ছিল না সেখানে সে তার মা এবং এক ভাইয়ের সঙ্গেই থাকত তেলেগু হতে পারে গরিব কিন্তু তার মধ্যে জীবনে অনেক বড় কিছু করার ইচ্ছা ছিল তাই সে মুম্বাইয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে আর এখানে ওই লোকটা মানে শওকত ভাইয়ের সঙ্গে দেখা করে যার আবার একটা গেস্ট হাউস ছিল যেখানকার বেশিরভাগ রুমই ফাঁকা পড়ে থাকতো কিন্তু তেলেগি আসার পরে আর একটা রুমও ফাঁকা থাকতো না কারণ তেলেগু এখানে এসেই বুঝে গিয়েছিল যে এই গেস্ট হাউসটা রাস্তা থেকে একটু ভিতরে হওয়ার কারণে কোনো লোকই এখানে আসতে যায় না সে আশেপাশের সব ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে ট্যাক্সি ড্রাইভারদেরকে একটা করে কুপন দেয় যেখানে তারা একজন লোকেদের গেস্ট হাউসে নিয়ে গেলে পাঁচ টাকা কমিশন পাবে এইভাবেই তার ব্যবসায় অনেক উন্নতি হয় আর তেলেগুও বেশ ভালো বেতন আর সম্মানও পেয়ে যায় তার উপর আবার তেলেগু এখানে তার ভালোবাসার মানুষও পেয়ে যায় শওকত ভাইয়ের মেয়েকে প্রথমবার দেখেই তেলেগু তার প্রেমে পড়ে যায় আর ধীরে ধীরে তারা একে অপরকে পছন্দ করতেও শুরু করে খুব তাড়াতাড়ি তাদের দুজনের বিয়েও হয়ে যায় কিন্তু তেলেগুদের একজন স্বপ্নবিলাসী মানুষ তাই তার স্বপ্ন ওখানেই থেমে থাকে না সে সাত বছরের জন্য গালফে যায় বেশ ঠিকঠাক টাকাও কামায় কিন্তু তার পরিবারের সঙ্গে একটু শান্তিতে থাকার জন্য সে আবারও মুম্বাই চলে আসে এখানে আসার পর সে গরিব লোকদের গালফ মানে ইউএ যাওয়ার জন্য পাসপোর্ট বানিয়ে দিত কিন্তু পুলিশ থেকে এই কাজের জন্য খুব তাড়াতাড়ি গ্রেফতার করে ফেলে আর এখানে কৌশল নামের এক কয়েদির সঙ্গে তার পরিচয় হয় খুব তাড়াতাড়ি আবার সকল ভাই উকিল নিয়ে শীতালিগুকে এখান থেকে ছাড়িয়েও নিয়ে যায় এখন তেলেগি কিছু ভালো কাজ করতে চায় কারণ পুলিশের খাতা থেকে তার নাম সরাতেই হবে তাই সে কৌশলের কথা মতো একজন উকিলের সঙ্গে দেখা করে যার নাম ছিল গণেশ কামলে তেলেগুয়ে উকিলকে তার কথার জালে ফাঁসি ফ্রিতে কাজ করিয়ে নেয় তেলেগু তাকে এটা বলে যে আপনি আজকে যদি আমার জটিল কেসটি ফ্রিতে সলভ করে দেন তাহলে আপনার কাছে আরও এমন অনেক জটিল কেস আসবে যা থেকে আপনার অনেক লাভ হবে তেলেগুর কথার জালে ফেসে গিয়ে উকিল তার সব কাজ করতেই রাজি হয়ে যায় এরপর কৌশল যখন জানতে পারে যে তেলেগি গণেশের মতো উকিলের কাছ থেকে তার কাজ ফ্রিতে করিয়ে নিয়েছে তখন সে তেলেগিকে তার সঙ্গে কাজ করতে বলে সে তেলেগিকে বলে যে আমার সঙ্গে চলো আমি তোমাকে দেখাচ্ছি মুম্বাইকে কেন স্বপ্নের শহর বলা হয় কৌশল মুম্বাইকে তার ডেথ সার্টিফিকেটের কাজ বোঝায় কিভাবে তারা কোম্পানিতে পড়ে থাকা পুরনো শেয়ারের সার্টিফিকেট নিয়ে এসে সেই সার্টিফিকেটের কেমিক্যাল মিশিয়ে কিভাবে সেখান থেকে স্টাম্প বের করে নেয় সেটাই আবার ভালো করে পরিষ্কার করে কোম্পানির শেয়ার লেনদেন করা ব্রোকারের কাছে বিক্রি করে স্টাম্পের আসল দামের থেকেও অল্প কিছু কম দামে কিন্তু এখন তারা তাদের কাজে সঠিক মূল্য পাচ্ছে না কেননা তাদের মতো এমন কাজ করা লোক মার্কেটে আরও একজন চলে এসেছিল যাদের ওল্ড কাস্টম রুমের স্টাফদের সঙ্গে অনেক ভালো সম্পর্ক ছিল আর এখান থেকে তারা আধ্যাত্মিক স্ট্যাম্পগুলো খুব সহজেই পেয়ে যেত তাই এখন তেলেগিয়ার কৌশলকে ওই কাস্টম হাউসে গিয়েই তাদের কাজটা নষ্ট করতে হবে তারাই অফিসের একজন স্টাফের সঙ্গে সেটিং প্রায় করেই ফেলেছিল কিন্তু তখনই তাদের ধান্দাটা প্রায় নষ্ট হয়ে যায় কারণ তাদের প্রতিযোগী গোন্ডা নিয়ে এসে তাদেরকে মারতে শুরু করে আর ওই সময় তেলেগির একজন লোকের উপর নজর পড়ে যে ওখান থেকে বেছে বেছে অন্য একটা কাগজ নিচ্ছিল পরের দিন তেলেগি অফিস স্টাফের কাছে যায় যে হসপিটালেই পড়েছিল ওই স্টাফ তেলেগিকে বলে যে স্ট্যাম্প পেপারের সামনে সাধারণ স্ট্যাম্প কিছুই না স্টাম্প পেপার বিক্রি করে আমাদের সরকার বছরের প্রায় তেত্রিশ হাজার কোটি টাকা কামায় কেননা এই কাগজ সব জায়গায় ব্যবহার করা হয় যেকোনো ধরনের লেনদেন বা ধার থেকে শুরু করে কেউ একজন মারা গেলেও এই কাগজ ব্যবহার করা হয় এছাড়া কেউ ঘর বিক্রি করুক বা নতুন করে ঘর তৈরি করুক সব জায়গায় এই কাগজের ব্যবহার রয়েছে তাই এখন তেলে কৌশল দুইজন মিলে শুরু করতে চলেছিল স্টাম্প পেপারের ধান্দা ওই স্ট্যাম্প পেপার তৈরি হয় নাসিকের এক সিকিউরিটি প্রেসে সেখান থেকে কড়া নজরদারির সঙ্গে ট্রেনে লোড করে সবার প্রথমে নিয়ে আসা হয় তারপর সে সেখান থেকে সারা ভারতেই ছড়িয়ে যায় কৌশলকে শুধু সেই সময়ের মধ্যে স্ট্যাম্পটা চুরি করতে হবে এরপর তারা মুম্বাই রেল স্টেশনে গিয়ে সেখানকার পরিস্থিতি খুব ভালো করে লক্ষ্য করতে থাকে ওখানকার স্টেশন মাস্টারকেও তারা তাদের সঙ্গে যুক্ত করে ফেলে তেলেগি অন্যদের মতো তাকেও তার কথা জালে আটকে ফেলে এই কাজটা তারা এমনভাবে করতে চাইছিল যাতে করে চুরির ব্যাপারে কেউ কিছু জানতেই না পারে তো তারা আসল স্ট্যাম্প পেপারের সঙ্গে নকল স্ট্যাম্প পেপার অদল বদল করবে তারা একজন আর্টিস্টের কাছ থেকে নকল প্রিন্টিং প্লেট বানিয়ে আনে আর একটা বন্ধ প্রিন্টিং প্রেসের মেশিনে শুরু করে তাদের জাল স্ট্যাম্প পেপার ছাপানোর কাজ স্ট্যাম্প পেপার ছাপানো হয়ে গেলে কৌশল তেলেগিকে বলে যে চলো আমরা এই স্ট্যাম্প পেপারগুলোকে বাজারে বিক্রি করি কিন্তু তেলেগি বলে যে এই নকল স্ট্যাম্প পেপার বাজারে বিক্রি করতে গেলে আমরা খুব তাড়াতাড়ি ধরা পড়ে যাব কিন্তু আমাদের এই নকল স্ট্যাম্প পেপার যদি আসল স্ট্যাম্প পেপারের সমুদ্রে গিয়ে পড়ে তাহলে এগুলো ওখানে মিশে যাবে আর তারা মুম্বাইয়ের পথে স্ট্যাম্প পেপার অদল করে ফেলবে যার পর সেই সব স্ট্যাম্প পেপারগুলো সারা দেশেই ছড়িয়ে পড়বে আর সরকার এত বড় দেশের নকল স্ট্যাম্প পেপার আর কোথায় কোথায় খুঁজবে বলো তাদেরকে ছয় মিনিটের মধ্যে চলন্ত ট্রেনের ভিতরে ঢুকে স্ট্যাম্প পেপার অদল করতে হবে আবার সেখানে সরকারি সিল লাগিয়ে দিতে হবে যেটাও স্টেশন মাস্টার দিয়ে দিয়েছে তাদের প্ল্যান মতো তারা সব কিছুই করে ফেলে তারপর তারা যায় সেই গণেশ উকিলের কাছে কিন্তু এখানে আসার পর তারা জানতে পারে যে তাদের মতো সাধারণ উকিলদের মাসে মাত্র পাঁচ থেকে ছয়টা স্ট্যাম্পের প্রয়োজন হয় এগুলো বেশি প্রয়োজন হয় কর্পোরেট উকিলদের কিন্তু ওখানেও তারা তাদের সব মাল বিক্রি করতে পারছিল না কেননা তাদের কাছে এই কাজে কোনো লাইসেন্সই ছিল না তেলেকের কাছে তো এখন স্ট্যাম্প পেপার অনেক আছে কিন্তু তাদের কাছে এগুলো বিক্রি করার মতো কাস্টমার নেই তাই তারা দুজন একদমই খুশি ছিল না কেননা অল্প কিছু টাকা কামানোর জন্য তারা এই কাজ করেনি এছাড়া তাদের সেই প্রিন্টিং প্রেসে মাঝে মাঝে পুলিশের রেড পড়তো এই জন্য খুব তাড়াতাড়ি তাদের কিছু একটা করতে হবে তাই সে এরিয়ার পুলিশ অফিসারের কাছে কিছু টাকা দিয়ে বলে যে এই টাকা আপনি আপনার নামে আমাদের পাড়ায় একটা মসজিদ বানানোর নামে ডোনেট করে দিন স্যার যাতে আপনার অনেক নাম বাড়বে আর পাড়ার লোক একটু শান্তিতেও ঘুমাতে পারবে সে মিলের লোকের সঙ্গে কথা বলে মানে পয়সা খাইয়ে তাদের এই কাজের জন্য একটা লাইসেন্স বের করার চেষ্টা করে কিন্তু এমনটা আর হয় না আসলে কৌশলের এইসব ব্যাপার কিছুই পছন্দ হচ্ছিল না কেননা যে টাকা তারা পেয়েছে সবই তাদের দুইজনের কিন্তু টাকাগুলো নিজের মতো করে একাই খরচ করছিল তাই তারা দুজনের মধ্যে এখানে বেশ একটা ঝগড়াও শুরু হয়ে যায় আর মারামারি হওয়ার পর তারা দুজনে একে অপরের থেকে আলাদা হয়ে যায় তেলে কি তখন কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে যায় আর ভাবে যে এখন তাকে কিছু করতেই হবে সে আবারও সেই এম কাছে যায় আর তাকে বলে যে কিছুদিন পর তো ইলেকশন আসে তাই তাই আপনি আমার লাইসেন্সটা করে দেন তাহলে আমি আপনার অনেক ইনভেস্ট করব ওই বের তেলেগুকে হেড অফিসে নিয়ে যায় আর যেখানে তার দেখা হয়ে যায় গরিমা তেলগড়ের সঙ্গে তেলেগু এখানে তার কথা কথাচাত চালিয়ে দেয় আর তার স্ট্যাম্প পেপার বিক্রি করার লাইসেন্সটাও বের করে ফেলে এরপরে সে কৌশলের সঙ্গে আবারও দেখা করতে যায় আর তাকে বলে যে চলো আমরা আবার একসঙ্গে কাজ শুরু করি কিন্তু কৌশল আর এই ঝামেলার মধ্যে পড়তেই চায় না আর ধীরে ধীরে তার কাজ যখন বেড়ে যাচ্ছিল তখন সে তার ভাই সেলিনকেও তার সঙ্গে নিয়ে নেয় আর এমএলএ দুজন লোককেও নিয়ে নেয় প্রতিদিন তারা ট্রেন থেকে স্ট্যাম্প পেপার চুরি করে আর নতুন নতুন লোকদের কাছে সে স্ট্যাম্প পেপারগুলো বিক্রি করে এদিকে তেলেগিতে স্ট্যাম্প পেপারের রূপে টাকাও ছাপা ছিল আর একটু একটু করে সে সবাইকেই খাওয়াচ্ছিল যাতে করে তার সব কাজ একদম ঠিকঠাক মতোই চলে তেলেগি তার পরিবারের সবার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে শুরু করে যা পেয়ে তো সবাই অনেক খুশি হয়ে যায় এদিকে তেলেগিও হয়ে উঠছিল ওই সিস্টেমের রাজা কিন্তু ইলেকশনের পরে ইমানদার অসিফ নামে একজন নতুন নেতা আসে তেলেগি তাকেও টাকা খাইয়ে নিজের দিকে নিয়ে নেয় তার এক মাস পরে একটা অনেক বড় পরিবারে তুই ভাইয়ের মধ্যে তার বাবার সম্পত্তি নিয়ে কেস শুরু হয়ে যায় সেখানকার এক ভাই পৌঁছে যায় সে নেতা ইমানদারের কাছে সে নেতা তেলেগের সাহায্য নিয়ে ছয় বছর আগের একটা গিফটেড বানিয়ে ফেলে কিন্তু কোর্টে যাওয়ার পর তাদের সেই বিপক্ষ দল মানে গরিমা তেলেগুর দল যাদেরকে তেলেগু টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল তারা প্রমাণ করে দেয় যে এটা কিভাবে সম্ভব যে ছয় বছর আগের একটা গিফট এগ্রিমেন্ট এমন একজন মারতে পারে যে লাইসেন্স পেয়েছে মাত্র বছর আগে আর তখন এই সব কিছুর দায় তেলেগের একার উপরে আসতে চলেছিল কোর্ট থেকে তার লাইসেন্স বাতিল করে দেওয়া হয় আর তেলেগিকে জেলে রাখার অর্ডার দেওয়া হয় কিন্তু সে চারিদিকে সবাইকে এত টাকা খাইয়ে রেখেছিল যে ঝামেলায় ফেঁসে গিয়েও সে মুক্ত হয়ে গিয়েছিল কিন্তু কয়েকদিন পর তার বিপক্ষ দল কোর্টের সামনে এই ব্যাপারটা তুলে ধরে যার জন্য পুলিশের না যাওয়া সত্ত্বেও তেলেগুকে বাধ্য হয়ে তেলেগিকে তার পরিবারের সামনে থেকেই ধরে নিয়ে আসে এরপর জেলে আসার পর তার আরও একজনের সঙ্গে পরিচয় হয় যে তাকে বলে যে বাইরে বের হওয়ার পর চলো আমরা একসঙ্গে কাজ করি তেলেকি জেল থেকে বের হতে শওকত ভাই বলে যে তোমাকে আর তোমার স্ত্রী এবং বাচ্চার কাছে ফিরে যেতে হবে না তারা নিজেরা নিজেদের খেয়াল রাখতে পারবে কিন্তু তেলেকি তার কথা না শোনা চলে যায় তার আর স্ত্রীর কাছে তেলেগি এখন তার স্ট্যাম্প পেপারের কাজ আর শুরু করতে পারবে না তাকে নতুন কিছু একটা ভাবতে হবে এরপর তেলেগি ওই জেলে যার সঙ্গে পরিচয় হয়েছিল তাকে কল করে তার কথা মতো তেলেগে চলে যায় সোজা নাসিকে আর এখানে আসার পর তার সেই ব্যক্তি অর্থাৎ জেকের সঙ্গে তার আরও দুই বন্ধুর পরিচয় হয় যারা নাসিক সিকিউরিটির প্রেসেই কাজ করত। তারা তেলেকে একটা প্ল্যান বলে যারা সেখানে বলো স্ট্যাম্প পেপারকে খারাপ বলে রিজেক্ট করে দেবে আর তারপর ওই রিজেক্ট পেপারগুলোকেই তারা বিক্রি করবে কিন্তু এই আইডিয়া তেলেগির একদমই পছন্দ হয় না কেননা সে আসলে অনেক বড় কিছু একটা করতে চাইছে তারপর তেলেগি চেকের সঙ্গে ওই কোম্পানির একটা নিলামে যায় যেখানে ওখানকার আলাদা আলাদা পার্ট বিক্রি করা হচ্ছিল আর ওখানে একটা পুরনো প্রিন্টিং প্রিন্টিং মেশিন দেখতে পায় এই মেশিনটা দেখার মাথায় একটা আইডিয়া চলে আসে তার মাথায় আইডিয়া আসাতে সে নিজেই আসলে স্তাম্প ছাপাবে কিন্তু এই কাজ করার জন্য তাদের অফিসার সিনিয়র ডেপুটি ম্যানেজার মধুসূদন মিশ্রাকে তাদের সঙ্গে যুক্ত করতে হবে কেননা যখনই কোনো পুরনো মেশিন বন্ধ করে দেওয়া হয় তখন মিশ্রা ও সরকারি অডিটরদের সামনে সেই মেশিন দিয়ে সব পার্টস আলাদা করা হয় আর মিস্টার দেখাশোনাতেই সেই পার্টসগুলো আলাদা আলাদা কোম্পানির কাছে বিক্রি করা হয় এছাড়াও সব থেকে জরুরি জিনিস প্রিন্টিং প্লেটও মিস্টার সামনে নষ্ট করে ফেলা হয় কিন্তু এই মিস্ট্রাকে আসলে তাদের সঙ্গে যুক্ত করা এতটাও সহজ ছিল না কারণ তিনি একজন খুবই সৎ ব্যক্তি ছিলেন তেলেগিতাকে গিফট দিয়ে খুশি করার চেষ্টা করে কিন্তু মিস্ট্রা তাকে অফিসে ডেকে এনে অপমান করে ধাক্কা দিয়েই বের করে দেয় তেলেগিতা এই ঘটনার প্রতিশোধ অবশ্যই নেবে তাই সে জেনে বসে তার বাড়ি পর্যন্ত বন্ধক রেখে ওই টাকা দিয়ে মধুসূদন বাবুর প্রমোশন করিয়ে দেয় আসলে তেলেকি এটা চাইছিল যে মধুসূদন বাবু বুঝুক দেশে গত দশ বছর ধরে দিন রাত সদ্ভাবে পরিশ্রম করে যা পারেনি তা তেলেকি মাত্র দুই দিনের মধ্যেই টাকা দিয়ে করিয়ে নিয়েছে এই সব কিছু একদম তেলেগের হিসাব মতোই হয় মধুসূদন মিশ্রার প্রমোশন করে সে তাকেও তার নিজের দিকেই ডেকে নেয় এরপর সে তাকে বোঝায় যে দুনিয়ায় সৎ মানুষদের জন্য কিছুই নেই মধুসূদন বাবু আমাদের সাথে কাজ করে নিজের এবং পরিবারের উন্নতি করুন এরপর মধুসূদন বাবু রাজি হয়ে যায় তারপর সে একটা মেশিন খারাপ বলে সেটা নিলাম করিয়ে দেয় সেই মেশিনের সব পার্স তেলেগিরা পাঁচজন মিলে আলাদা আলাদা কোম্পানির নামে কিনে নেয় আর শুধু বাকি ছিল ওই প্রিন্টিং প্লেটটা সেটা মধুসূদন দেখিয়ে দেয় যে সেই প্লেট কেটে ফেলা হয়েছে সেই সব পার্স গিয়ে মুম্বাইয়ের প্রিন্টিং সেট করে ফেলে মধুসূদন বাবুর মাধ্যমে সে স্ট্যাম্প পেপার ব্যবহার করে এবং কাজের ব্যবস্থা করে ফেলে আর তাই এখন সে হয়ে যায় ওই স্ট্যাম্পের জগতের বাবা সে তার সঙ্গীদের নামেও লাইসেন্স বের করে কাজ শুরু করে দেয় সে এখন আর টাকা কামায় না সে এখন টাকা বানায় তার টাকায় তো পুরো সম্পূর্ণ ঘর ভরে যায় আর নতুন নতুন অফিসও খোলা শুরু করে তেলেগি তো রাতারাতি প্রায় লক্ষ লক্ষ টাকার স্টাম বিক্রি করে এরপর তেলেগি কর্ণাটকে এই কাজটা শুরু করে দেয় এখন তার সিস্টেম আবারও ঠিকঠাক মতোই সেট হয়ে যায় এরপর সে কর্ণাটকের মিনিস্টারের সঙ্গে বন্ধুত্ব করে আর তার ভাইকে একজন রাজনৈতিক নেতাও বানিয়ে ফেলে কিন্তু ঠিক তখনই একদিন শওকত ভাই মারা যায় এরপরই আমরা দেখতে পাই উনিশশো সালের কাহিনী এখনও তেলেগি তার ব্যবসা আরো বড় করতে চাইছিল যার জন্য সে একটা অনেক বড় পদক্ষেপ নিয়ে নেয় মধুসূদন বাবুর সঙ্গে কথা বলে নাগপুরের সিকিউরিটি প্রেসটা সম্পূর্ণ বন্ধ করিয়ে দেয় যাতে বাজারে স্ট্যাম্প পেপারের অভাব হয় আর শুধুমাত্র তার বানানো স্ট্যাম্প পেপারের চাহিদা বেড়ে যায় এরপর সে স্ট্যাম্প পেপার ছাপানোর জন্য আরও অনেক মেশিন কেনে আর তারপর তার সব সঙ্গীরা আলাদা আলাদা ডিপার্টমেন্ট সামলাতে শুরু করে কিন্তু সোলেমান নামে তার একজন সঙ্গে কিছু এক্সট্রা টাকা কামানোর জন্য তার স্ট্যাম্প পেপার চুরি করতে শুরু করে সে মনে করেছিল যে অল্প কিছু স্ট্যাম্প পেপার চুরি করে বিক্রি করলেও কেউ কিছু জানতেই পারবে না আর এটা আসলে কোনো ব্যাপারই না কিন্তু তেলেগিয়া ব্যাপারটা খুব তাড়াতাড়ি ধরে ফেলে সে সোলেমানকে বলে যে তোর যদি অল্প কিছু টাকারই প্রয়োজন ছিল তুই আমার কাছে চেয়ে নিতে পারতিস তোর চুরি করার এমন কি প্রয়োজন ছিল তখনই তেলেগিয়া এবং তার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায় কেননা সেও তার মুখের ওপর বলে দেয় যে সমুদ্রের জলের মধ্যে থেকে যদি আমি এক গ্লাস জল উঠিয়ে নিই তাহলে আসলে কী এসে যায় তো এইটা শোনাতে তেলেগু তাকে মারতে শুরু করে আর মারতে মারতে তার এমন অবস্থা করে যে সে তাকে মেরেই ফেলে এর কিছুদিন পরে এসব চিন্তা চাপে তেলেগির শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে যায় ডাক্তার তাকে দেখে ব্লাড প্রেশারের সমস্যার কথা বলে আর এই কাজের চাপটা একটু কম নিতে বলে এদিকে তার ভাই সেলিম কর্ণাটকের এমএলএ হয়ে গিয়েছে এরপরে তেলেগি সঙ্গীদের নিয়ে একটা বারে যায় পার্টি করতে এখানের একটা মেয়েকে তেলেগির অনেক আগে থেকেই ভালো লাগতো তাই সে আজ তার উপরে টাকা ওড়াতে শুরু করে কিন্তু ঠিক এখানে আর একজন লোকও তেলেগির মতো ওই মেয়েটার উপর টাকা ওড়াতে শুরু করে আর এখন তারা মনে করে যে তাদের দুজনের মধ্যে একটা যুদ্ধ শুরু হয়ে যায় যে কে বেশি টাকা ওড়াতে পারে মানে ওই যে কথায় আছে না মানুষের টাকা বেশি হয়ে গেলে যে কোথায় খরচ করবে তা খুঁজে পায় না এদের অবস্থা ঠিক সেরকমই হয়েছে তো কিছুক্ষণ পর যখন তেলেগির সব টাকা শেষ হয়ে যায় তখন লোকটা তেলেগিকে ওয়াকাদের কথা বলে সে বলে যে কি ব্যাপার এত তাড়াতাড়ি তো টাকা শেষ হয়ে গেল তখন তেলেগি তার লোকদেরকে নব্বই লাখ টাকা নিয়ে আসতে বলে মানা করে তা সত্ত্বেও তেলেগি সে রাতে নব্বই লাখ টাকায় উড়িয়ে দেয় তখন সবাই মনে করতে শুরু করে যে তেলেগির কাছে এত টাকা আছে কিন্তু সে আমাদেরকে কেন হয়তো কম কম টাকা দেয় তাই সবাই মিলে তেলেগির ওপর চাপ সৃষ্টি করতে শুরু করে যে আমাদের আরো টাকা লাগবে সে যত মানুষকে টাকা খাইয়েছে সবাই তেলেগি ফোন করে বিরক্ত করতে শুরু করে যে আপনি আমাদের অনেক কম টাকা দিয়েছেন এত কম টাকা দিলে আমরা আপনার আর কাজ করব না আর চারিদিকের এত ফোন কল আর চাপে তেলেগি তো পুরো অতিষ্ঠ হয়ে ওঠে আর তারপরে তেলেগি বুঝতে শুরু করে একদিনে নব্বই লাখ টাকা খরচ করার ফল ঠিক কতটা খারাপ হতে পারে কারণ তার তিল টিল করে গড়ে তোলা সাম্রাজ্য যেন তার চোখের সামনেই ধ্বংস হতে বসেছে আর ঠিক এরকমই একটা দৃশ্যের মাধ্যমে তেলেগি স্টোরি অর্থাৎ এসকাম টু থাউজেন্ড থ্রির ফার্স্ট পার্টটা এখানেই শেষ করা হয় ফার্স্ট পার্টের পাঁচটা এপিসোডই আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করবো সেকেন্ড পার্টের গল্প নিয়েও খুব দ্রুতই হাজির হওয়ার তো আপনাদের কাছে কেমন লেগেছে তেলেগির জীবনের স্টোরিটা এটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনারা কি এরকম কাউকে জেনেন যে তার কথার জালে ফাঁসিয়ে মানুষের কাছ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করে নিয়ে যাচ্ছে তাও কিন্তু আমাকে জানাতে পারেন তো আজ এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ